টালটা ভেঙে গিয়েছে, তো সেই গরু গোয়ালের টালটা লাগাইতে হবে, নাহলে আবার সেই পানি আসলে, আকাশে মেঘে পানি আসলে আবার সেই গরু ভিজে যাবে। কদিন থেকে বলছি যে টালটা লাগাবো লাগাবো লাগাবো, মাই হচ্ছে না, আকাশেরও অবস্থা খুব একটা ভালো নয়। কখন যদি গরু আবার কখন পানি চলে এলে আবার গরু যদি ভিজে যায় সে আবার সমস্যা। টালটা লাগিয়েই দিব আজকে, আজকে আর দেরি করছি নি, তো কটা টাল ভেঙে গেছে গেলো ওগুলো লাগাবো আজকে। তো দেখা যাক, একটা গান শুনিলি, বাংলাদেশের ভালো ভালো গান আছে, খুব ভালো লাগে গানটা শুনিলি। সবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের কাজের সময় বিছি, এত ব্যস্ত আছি, তো গরুর গোয়ালে টালটা লাগাবো, তো দেখি আর। আরে হ্যাঁ বুল, খবর কি সব? গোয়াল ভেঙেছে তোমার? আর বুলো না, সে হুনুর যা অত্যাচার, সেই টাইল গুলা সব ভেঙে একাকার করেছে, তো টাইলটা লাগাইতে হবে। মদের বোতল মধু কি হারে হারে আমাকে শিখাইছিস? আরে ভাই শিপি পেলাম, শিপি পেলাম না, বাড়ি যাবো তার লেগে মধু কিনলি গেছি, শিখাইছিস নাকি? তোর মনে হচ্ছে না সেন্টার শুনো দেখি আমি খুঁজে পেছি, তুই মধুই হয়, তুই মদের বোতলে কি
বক্তল কা ছিল না রে বক্তল পেলাম না কি করব দি আই আই একটা ভালো সিপি খুললাম সিপি খুল সিপি দিবা তুমি চাই দিবা তো দেখি সিপি খুল ওয়া দরকার না সুচ্ছ দাওয়া ওয়া রে তুমি তুমি ভালো বুঝা হয়ে গেছে ইয়া মধু তো তুমি ভালোই জেনে গেছো না আমি বলবো চ্যাট পেটি মধু মাল হলে কোন কম করবে তুমি মাল কর লাগে হ্যাঁ তো মধু ওয়া হইছে না ওয়া হইছে না তুমি কাঁঠাল দিছে বলে মাল সব নিয়ে ফটো ওয়া রে মধু কি তো হয় তো দে হাবো মধু বড় হবে না তুমি কাঁঠাল দিছে বলে তুমি যে মধু লবা আমার তো দিবি না আমাকে একটু মধু না দেব না আমি তো চুরি করে লেলি না কিনে লেলি কিনে লাইলো মে রিলেসি হ্যাঁ কটা কেজি লিলবা ইয়া 250 টাকা কেজি লিছে আরে সর্বনা আমাদের গ্রামে কত দাম রেবা কাঁঠাল তুমি ভেবে না যে 5 টাকা কাঁঠাল দিয়ে আমি লুবো 10 টাকা দি দেখো না একটু দিবি কেন রে No. মধু চাইলাম তো একটু মধু দিতে পারে না।